ভাই ভাই নেন বাবা আদো কাফুর বসালা সমাপ্ত রইছিল 10:30 ডিসেমিল জায়গা নিচে এক ইউনিট উপরে আপনার দুই ইউনিট খালি সাত আর গাঁথনি দেওয়া গিরি লাইন লাগাইল দরজা জানালা ওইল কর্নার জায়গা ও পুরা বিল্ডিং এর ভিউ দেব কা আর সাদা ওয়াল গিয়া ও সীমানা ও ফুয়ার পরে সাইরতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট পুরা ভিতরে যাইরা মগন ওইল ভিতর উপরে খালি গাঁথনি করা দুই ইউনিট আর নিচে প্লানো এক ইউনিট অলরেডি কমপ্লিট সাইডটা টয়লেট আছে ও ডুকরাম গিয়ে আপনার লাইট টুট কিতা নাই নি আচ্ছা ও লাইট জ্বলে একটা ড্রয়িং রুম ও এক্সিট হইল গ্রাউন্ড ফ্লোর থাকি ওনো দোকানে একটা করছিল হইল ডাইনিং রুম কি ড্রয়িং রুম দেখাইছিলাম বিরাট বড় 50 জনের পার্টি করা যাইব বা দিল টয়লেট ও দেখিল কমন টয়লেট ডাইনিং রুমের আর অন্য যে ড্রয়িং রুমের ওইল একটা বেডরুম ওইল টয়লেট ওইল আর একটা বেডরুম ভিতর তুলরাম না তারা নমাজ উমাজ পড়া ও আর একটা বেডরুম তাহলে আমারা 1 2 3 চার ওইল কিচেন কিচেন ও লাইট জ্বলছে কিচেন ওই দোকান গ্যাস আছে ডাবল গ্যাস বিরাট বড় 10:30 ডিসেম্বরের মাঝে মাঝে আর ও কিচেন ওর বাইরে গিয়ে ভিতরে দি জিও জিও ও বাইরে উপরে দি যাওয়ার আছে ও দরজা কিচেনের লগে হইল মেড রুম হইল মেড রুম আর ও মেড ওর লাগিও আলাদা একটা বাথরুম বিরাট সুন্দর সিস্টেম কিচেন ভিতরে দিয়া কি রাস্তা ভাই গিয়া ও ভাই গিয়া বাদে বেডরুম টয়লেট টয়লেট আছে মেয়েটার আলাদা রুম হইল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা নিচে ছয়টা বিরাট বড় বড় ও ভাই দিয়া আছে সেকেন্ড ফ্লোরে যাওয়ার এন্টারেন্স ও সিঁড়ির গেটরাম অসমাপ্ত কাজ জাস্ট গাঁথনি করা ইটর দুই ইউনিট উপরে তোকে গাঁথনি কর গাঁথনি কর আর সাত ডালাই দেওয়া কয়েকটা রুম সাইডটা সাইডটা পাঁচটা পাঁচটা রুম ও তোকে ভাই বালকনি ড্রয়িং রুম সত্তা ও এক নজরে উপরে থাকি ও এক ইউনিটের ড্রয়িং রুম ও এক ইউনিটের ড্রয়িং রুম আর ও সেন্টার রইল গিয়া একটা কমন রুম দুই সাইডটা থাকি ইউজ করতে পারবা রুম হইল এক ইউনিট একটা দুইটা তিনটা ও এক ইউনিট পাঁচটা পাঁচটা রুম বিরাট বড় ফিস সাইড দেখাই একটু তালুল ভাইরা না কিন্তু ঠিক আছে পিছিয়ে দিও বালকনি ও দোকা পিছিয়ে ও ওয়াল পর্যন্ত ও রোড ভাইছে ও সাইডর কন্যানোর জায়গা তো উপরে দেখি আর উঠতাম পারিনি উপরে উঠলাম সাইরতলা ফাউন্ডেশন একতলা ফুললি কমপ্লিট ওইলো সাইটর রোড যেগু পূর্ব সাইড আছে আর তিনতলা পর্যন্ত সিঁড়ি উড়ি দেবো দৌকা দুতলার সাত ডালাই আর গাঁথনি দেওয়া
সাইডে খালি প্লট। লন্ডনি ওনার মহিলা তার হাজবেন্ড আর ইনো ডাক্তার সাহেব আছেন তান ভাই ওনার যেন ইনচার্জ। ওই লোকিয়া মেন ফ্রন্টর রোড কি কর্নার দিও ভাই, পূব পশ্চিম রোড আছে, উত্তর দক্ষিণ রোড আছে। ওই যে একটা গ্রাউন্ড ফ্লোর ঢুকার এন্টারেন্সর আগে যে বালকনি ওটা লাহরে দেখি লোকটা ও সাইটর বিল্ডিং ওলা সাইড তালা করলে আপনার আর দুতলার সাথে থাকি তো করলাম সাইড তালা করলে ও হাইট থাকবো আপনার আর বিল্ডিং ওই ব্যবহার গ্রিন সিটি দেখা যান। ও মিয়া সাহেব জেরা সাইকেল লইয়া নিচে তো এবার গ্রিন সিটি আর এখানে হলো পূর্ব সাপলা বাগ যেখানে আমরা খাড়া একদম 1,40,00,000 টাকা বেসবা। আমরা ওকে 12 জিরাম দেখা শেষ গ্রাউন্ড ফুলে দি ফ্লোরে দি ওটা উপরে থেকে দেখাইছিলাম ও বারোইরাম রাস্তা ওটা বিল্ডিং যারা কিনার ইচ্ছুক যোগাযোগ করবা সাইন এন্টারপ্রাইজ অনলি যারা কিনবা তারা নো ব্রোকার নো মিডিয়া নট এলাউ শুধুমাত্র অরিজিনাল যারা রইবা তাই না প্রবাস থাকি যেদিন কেউ ইয়ে করেন আপনার বাড়ি টাইট নাম দিবা ও বিল্ডিংয়ের উঁচা হইব চারিতলা হইলে কোন দুতলা আর সাত দেওয়া আর গাতনি করা 10:30 ডিসেম্বর জায়গা পূর্ব সাপলা বাগ এ ব্লক রোড নম্বর 1 শাইন এন্টারপ্রাইজ 01830708709। আমার ভিডিও ভালো লাগলে ইনশাল্লাহ আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা আমি আরও উৎসাহ হই আপনারা লাগি নিত্য নতুন ভিডিও করার থাকব দোয়া করবা ইনশাল্লাহ। আর আমার চ্যানেলও বালা যেগুলো নিষ্কেরেন কাল ওগুলো আমি আপলোড দিই কিচ্ছু বাড়াইয়া চড়াইয়া করি দোয়া করবা ওলা নিট অ্যান্ড ক্লিন থাকার চেষ্টা করতাম। আমার কাছে কোনো 2 নম্বরে কাম পাইত না, 2 নম্বরে কেউ জায়গাও পাইত না, আমার কাছে ফসরে পাইত না। আল্লাহ হাফিজ সবাই বলা তাওকা আমার শেয়ার লাইক কমেন্ট জানো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।